হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আরিয়ান স্ক্রিপ্ট। এটা আজকে সেকেন্ড এপিসোড। যেরকম ফার্স্ট এপিসোডে বলেছিলাম, আজকে দুটো এপিসোড ভোর শ্যুট করে নিচ্ছি। এখনও পর্যন্ত সূর্য ওঠার সময় হয়নি। এনিওয়ে, অবশ্যই আমি আমার তরফ থেকে গুড মর্নিং বলি। আমি জানি না কখন গিয়ে পৌঁছবে, এটা বিকেলে দেবো না দুপুরে দেবো না কখন দেবো আমি জানি না। চলো এমনি ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি আর ভিডিওটা তাড়াতাড়ি শেষও করি। এটা খুব খুব বড়ো কিছু বলার নেই তোমাদের। কালকে অনেক দিন পর লাইভে এসেছিলাম, প্রায় বছরখানেক পর লাইভে এসেছিলাম, এবং তোমাদের অনেক যে প্রশ্নগুলো ছিল কনফার্ম নিউজগুলো দিলাম। আইএসএলের আরও ডিসকাশান হচ্ছিলো, তো তোমাদের একজনের অনেকের প্রশ্ন ছিল যে রিমুভ এটিকে নিয়ে কিছু বলো। দেখো, রিমুভ এটিকে নিয়ে আমি দু তিনটে জিনিস তোমাদের সামনে তুলে ধরছি। এক নম্বর, তুমি যদি সঞ্জীব গোয়েঙ্কার যে স্পোর্টসের সেকশনটা আছে ওয়েবসাইটে, সেখানে যাও, সেখানে কিন্তু এটিকে মোহনবাগানের যে জায়গাটা লেখা আছে সেখানে কিন্তু এটিকে সম্পর্কেও শুরুতে দেওয়া আছে। তারপরে এটিকে মোহনবাগানের মার্জের কথাটাও সেখানে লেখা আছে, এবং লেখা আছে যে তৎকালীন যে গ্রুপ সেটার তারা মেজরিটি শেয়ার নিয়ে নিয়েছিল মোহনবাগানের ফুটবল টিমের, এই কথাটা লেখা আছে। এখন ব্যাপার হচ্ছে, তোমরা তখনকার যে গ্রুপ বলতে তিনি কেজিএসপিএলের কথা সেখানে বোঝাতে চেয়েছে, কিন্তু তোমরা জেনে থাকবে যে এই সামনের যে বছর শুরু হচ্ছে সেই বছর থেকে কেজিএসপিএল হয়তো আর এর ইনভেস্ট, মানে এই পুরো ব্যাপারটার পেছনে থাকবে না, মানে ইনভেস্ট করবে না। এই তুমি এটিকে মোহনবাগান পুরো ব্যাপারটাই বলো, এই এন্টিটিটাকে ইনভেস্ট করবে না। তো এই ব্যাপারে শেয়ার চেঞ্জেস আসছে, কোম্পানি চেঞ্জেস আসছে, এটা আরপিএসজি স্পোর্টস গ্রুপ একটা তৈরি হয়ে গেছে, তার আন্ডারে সব কিছু চলে আসছে। তুমি দেখো, পাশে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এটা তৈরি হয়েছে এক বছরও হয়নি, যেটা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ আছে, অবশ্যই অ্যাক্টিভ আছে, অন্য কিছু স্পোর্টস রয়েছে, কিন্তু সেটা ফুটবলের জন্য অ্যাক্টিভ হয়ে যাবে এই বছর থেকে, চলতি বছরে। মানে চলতি বছরে যখন লাইসেন্সিংয়ের প্রক্রিয়া হবে তখন সেই চেঞ্জেসটা তারা দেখাবেন। তো সেই চেঞ্জেসটার সঙ্গে সঙ্গে ব্র্যান্ডিং চেঞ্জেরও সেরকম কোনো সমস্যা হবে না। দেখা যাক এবার সেই পুরো ব্যাপারটা, যেহেতু ইনভেস্টার গোষ্ঠী এক ছিল, কেননা চেঞ্জেস অনেক হয়েছে শেয়ারে, কেননা একদম শুরুতে অ্যাটলেটিকো দি মাদ্রিদ যুক্ত ছিল, তারা বেরিয়ে যায়, আরও অনেক শেয়ার হোল্ডার ছিল প্রাথমিকভাবে যারা পরে বেরিয়ে যায়, এবং এই বছরও একটা আমূল পরিবর্তন ঘটতে চলেছে যদ্দূর শোনা যাচ্ছে। কোম্পানিগতভাবে, শেয়ার হোল্ডিংগতভাবে তো সম্পূর্ণ চেঞ্জেস আসার পরে ব্র্যান্ডিংয়েরও একটা চেঞ্জেস এক্সপেক্ট করা যাচ্ছে, ঠিক আছে? তো সেই চেঞ্জেস, এটা হলো একটা পার্ট, এটা হলো আমি ইনভেস্টরের দিকের পার্টটা বলছি। এবার মোহনবাগানের দিকের পার্টটা বলি। তো মোহনবাগানের দিকের পার্টটা হচ্ছে যে এই যে চেঞ্জেসটা, সেটা কিন্তু মোহনবাগান ডাইরেক্টররা তো অবশ্যই জানেন যে এই চেঞ্জেসগুলো আসতে চলেছে, এবং তারা একটা প্রস্তাব দিয়েছে। তাও তোমরা জানো শেষ তিন চার মাস ধরে প্রতি মাসেও এই জিনিসগুলো ঘটছে, প্রতি মাসে ঘটছে, একটা করে মিটিং এবং প্রেস করছেন দেবাশিস দত্ত। তিনি কিন্তু মোটামুটি একটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন যে অন্য কোনো নাম, এটিকেটা সরিয়ে অন্য কোনো নাম দেওয়ার কথা। এখন বল কিন্তু ইনভেস্টরের কোর্টে, এখন বল কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার কোর্টে, বল গোয়েঙ্কা গ্রুপের কোর্টে, তুমি যেরম ভাবে বলতে পারো, কারণ এটা অ্যাডভাইসারি থাকে, অনেক নিয়মকানুন লয়ের ব্যাপার আছে। এই বছর থেকেই যদি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ এবল হয়, সঞ্জীব গোয়েঙ্কা স্পোর্টস এবল হয় কেজিএসপিএলের জায়গায় তাদের এন্টিটিটা অ্যাজ এ ইনভেস্টার ঢোকাতে, না ঢোকানোর কিছু নেই। তুমি দেখো চেঞ্জেস তো অনেক সময় হয়, নর্থ ইস্ট ইউনাইটেডের অনেকবার চেঞ্জেস হয়েছে, ইনফ্যাক্ট ইস্ট বেঙ্গলের এইবার চেঞ্জ হবে। তো সেই যে চেঞ্জেসগুলো আসছে, কোম্পানি চেঞ্জেসের ব্যাপারগুলো আসছে কেজিএসপিএল থেকে নিয়ে পুরোপুরি সঞ্জীব গোয়েঙ্কা স্পোর্টসের আন্ডারে আসছে, সেইটা যদি রাজি হয়ে যায়, হয়ে যাবে রাজি আশা করা যায়, লাইসেন্সিংয়ের আগেই সেটা করতে হবে এএফসির, যদি এফএসডিএল রাজি হয়ে যায় দেন এইটা তোমরা এই বছরই এক্সপেক্ট করতে পারো। আর যদি সেটায় রাজি না হয় তাহলে কিন্তু ব্র্যান্ডিংটা যদি রাজি চেঞ্জ করতে, মানে যদি কোম্পানি চেঞ্জ করতে রাজি না হয় তাহলে ব্র্যান্ডিংটা চেঞ্জ করাটা কিন্তু সহজ কাজ হবে না। এছাড়া বাকি রইলে তুমি বলছো এএফসির কাছে পাঠানো, এএফসির কাছে মানে দিনের দিনে তুমি হয়ে যেতে পারবে, কেননা এআইএফএফ কর্তা যারা থাকবেন, বা এখন একটু সমস্যায় রয়েছে, বাট এআইএফএফ কর্তা যারাই থাকবেন তারা এই ব্যাপারে মোটামুটি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানকে যথেষ্ট সাহায্য করে থাকেন, কোনো রকম সমস্যা জেনারেলি হয় না। তো এই হচ্ছে মোদ্দা কথা।
সামনেই হয়তো মোহনবাগানের আরেকটি সভা থাকবে, সেই সভায় 29 জুলাই সম্পর্কে বিভিন্ন জিনিস গৃহীত হবে। তোমরা আমায় যেরকম জিজ্ঞেস করছিলে, দাদা 29 তারিখ কি অমুক আসবে, তমুক আসবে, এই হতে পারে, চমক হতে পারে, সেটা আমি বলতে পারবো না। সেটা এই সামনে সভা হবে, সেই সভার পরে যেরকম প্রেস কনফারেন্স হয়ে যায় সেরকম প্রেস কনফারেন্সে দেবাশিস দত্ত এবং তার যারা কমিটি রয়েছেন তারাই জানিয়ে দেবেন যে কী চমক থাকবে, বা চমক থাকলে আগে থেকে থোড়ি না বলবে, সারপ্রাইজ যদি থাকে কিছু বলতে পারে, একজন একটা সারপ্রাইজ থাকবে এটা বলতে পারে, বা নতুন কী কী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে 29 জুলাই সেটা তারা বলবেন। এটা সম্পূর্ণ একটা আলাদা দিক, এটার সঙ্গে কিন্তু রিমুভ এটিকে এই ক্যাম্পেনিংটার কোনো সম্পর্ক নেই। রিমুভ এটিকে আমি যতদূর বুঝতে পেরেছি, আমি যতদূর পুরো ব্যাপারটাকে আন্দাজ করতে পেরেছি, সেটা হচ্ছে যে এই এই ঘটনাটা যখন ঘটবে, এই লাইসেন্সিংয়ের ঘটনাটা যখন ঘটবে, তখন জিনিসটা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। খুব বেশি দেরি নেই, কেননা জুলাই মাসেই সেই পুরো ব্যাপারটা শুরু হতে চলেছে, সেই সময় তোমরা জানতে পারো। একদম লেটেস্ট তোমরা জানতে পারো ডুরান্ডের সময়, ডুরান্ডের আগেই তো এই সিজনের লাইসেন্সিংয়ের কাজটা শুরু বা শেষ হয়ে যাবে, সেটা তোমরা জানতে পারো। সুতরাং একটু ওয়েট করলেই তুমি ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এমনি ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যেন নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। আপনি অত টাটা সঙ্গে থাকবেন।